শাস্তি কি এবং এটা থেকে যুব সমাজ কিভাবে ফিরে আসতে পারে একটি গুপ্ত অভ্যাস আল্লাহ বলা হয় এটিকে যে অর্থাৎ কোনো কৃত্রিম উপায়ে নিজের হাতের দ্বারা অথবা অন্য কোনো উপায়ে নিজের শরীর থেকে বীর্যপাত ঘটানো এটি হলো এই প্রশ্ন যে এটি এটির ব্যাপারে শরীয়ত কি বলে এবং এর শাস্তি কি তো প্রিয় দর্শক ব্যাপারে তো কোরআন পাকের যে আয়াত এই সংক্রান্ত মৌলিক যে নির্দেশনা আল্লাপাক পাক রব্বুল আলামিন যারা ईमानदार মুমিন্দের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালিকাত আইমানহুম ফাইননাহুম গাইরু মালুমিন ফমান ইবতাগারা যালিক ফাউলায়িকা হুমুল আদুন যে অর্থাৎ নিজের যৌনতা পূরণ করবার জন্য শুধুমাত্র দুটি বৈধ ক্ষেত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমোদন করেছেন একটি হলো নিজের বিবাহিতা স্ত্রী আর অপরটি হল নিজের কৃতদাসী যদি এই বৈধ বিবাহিতা স্ত্রী এবং কৃতদাসী সাথেই কেবলমাত্র নিজের যৌন সম্ভোগ করা নিজের যৌন চাহিদা পূরণ করা তাদের মাধ্যমে যৌনতা যৌন আচরণ তাদের সঙ্গে করার সীমাবদ্ধ বৈধতা ইসলাম দিয়েছে এবং আল্লাহর কোরআন পরবর্তীতে বলেছে ফামান তাকা বর আজ এই দুটি উপায় ছাড়া অন্য যে কোনো উপায়ে যে ব্যক্তি নিজের জৈবিক চাহিদা যৌন চাহিদা পূরণ করবে ফাউলাই কাহমুল আদুন তারা হবে সীমা লঙ্ঘনকারী কাজেই তাদেরকে সীমা লঙ্ঘনকারী হিসাবে আখ্যায়িত করা হয়েছে কোরআনে পাকের মধ্যে এই জন্য এটা কবিরা গুণা যদি নিজের বিবাহিতা স্ত্রী অথবা নিজের কৃতদাসী ক্রীতদাসী তো এখন আর পৃথিবীতে প্রচলন নেই কাজে এখন শুধুমাত্র একটি বৈধ ক্ষেত্র থাকলো সেটি হলো নিজের বিবাহিতা স্ত্রী ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন চাহিদা পূরণ করতে চায় যেভাবে হোক নিজের এটাকে বিল বিলিয়াদ বলা হয় নিজের হাতের মাধ্যমে যদি এমন কোনো হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত ঘটায় অথবা অন্য কোনো উপায় আরও বিভিন্ন ধরনের অবৈধ বিকৃত যৌন চাহিদা পূরণ করার মানুষের নানা ধরনের বিকৃত বিভিন্ন পদ্ধতি রয়েছে বিভিন্ন অপসংস্কৃতি রয়েছে পশ্চিমা সভ্যতার নানা ধরনের অসভ্যতা বরবরতার নানা পদ্ধতি ধীরে এগুলো বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রচারিত হয় ইত্যাদি এই সকল যাবতীয় বিকৃত যৌনাচার এগুলোকে বলা চলে এই বিকৃত বিকৃত যৌনাচার থেকে অবশ্যই নিজেদেরকে হেফাজত করতে হবে সংরক্ষণ করতে হবে যদি বিবাহ অবিবাহিত কোনো পুরুষ যদি নিজের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করবার কোনো উপায় না পায় সেক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে যে পরামর্শ দিয়েছেন লাহু ভিজা সে রোজা রাখবে রোজার মাধ্যমে নিজের যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করবে কারণ এই রোজার মাধ্যমে মানুষের যৌনতা অনেকটাই নিয়ন্ত্রিত হয় এবং তার যৌন চাহিদাটা তাকে এভাবে প্রলুব্ধ করবে না তাকে উত্তেজিত করবে না এ থেকে বিরত থাকার উপায় হল যে বাস এই আল্লাহ রব্বুল আলমিন তাকে সীমালঙ্ঘনকারী বলেছেন এবং এটি একটি কবিরা গুণা এবং কোনো কোনো হাদিসের দ্বারা বোঝা যায় যারা এই ধরনের কাজ করবে কিছু মানুষ কেয়ামতের দিন উঠবে যে তাদের আঙ্গুলগুলো তাদের আঙ্গুলগুলো গর্ভবতী থাকবে আঙ্গুলগুলো এতটাই ফুলে থাকবে কলা গাছের মতো ভয়ঙ্কর হবে তাদের শাস্তি কাজী অনেকেই আশঙ্কা করেন যে এরা হবে তারা যাদের যারা নিজেদের হাতের দ্বারা নিজেদের যৌন চাহিদা পূরণ করত। কাজী এটা ভয়ঙ্কর এক অপরাধ স্বাস্থ্যর হানি ঘটায় এবং নিজের ইমান এবং আমলেরও আমল ধ্বংস করে কাজী পরকালীন এবং ইহকালীন উভয় বিবেচনায় এটি মুমিনের জন্য যুবকদের জন্য পুরুষদের জন্য ভয়ঙ্কর এক অপরাধ এই অপরাধ থেকে নিজেদেরকে অবশ্যই সংযত রাখতে হবে